আজ রবিবার বিকেল নাগাদ নদিয়ার পলাশিপাড়া থানার পলাশিপাড়া থেকে পাটবোঝাই একটি লরি পলাশির দিকে যাওয়ার সময় পলাশিপাড়া বাস স্ট্যান্ড থেকে সামান্য দূরে বিজয় সংঘ ক্লাবের কাছে একটি যন্ত্রচালিত ভ্যানকে পাশ কাটাতে গিয়ে হঠাৎই লরিটি উল্টে গিয়ে রাস্তার পাশে দুটি দোকানের উপর পড়ে, ফলে দোকান দুটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। ইতিমধ্যে পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক বলে পুলিশ সূত্রে জানা যায়। তবে জনবহুল এলাকায় হঠাৎ একটি লরি উল্টে যাওয়ায় হতচকিত হয়ে যান পথ চলতি মানুষজন। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত দোকানদাররা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে ঠিক কি বললেন শুনুন। কিভাবে ঘটনা ঘটলো? আমি ঘরে বসেছিলাম, সেই মুহূর্তে পলাশপাড়া বাস স্ট্যান্ডের জায়গা থেকে পাট বোঝাই করে পলাশে যাচ্ছিলো, যেখানে পাশে একটা লোচমান ছিল সেটাকে ক্রসিং করতে গিয়ে পুনরম গাড়িটা উল্টে পাশ দিয়ে যে আমার দোকানের উপরে আপনারা কোথায় ছিলেন? আমরা ঘরের মধ্যে ছিলাম। আপনাদের কোনো ক্ষয়ক্ষতি? না, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মানে গাড়িটা ভাসতে দেখে পেছনে গেট খুলে বাড়ি চলে গেছে। আপনি আর কে ছিলেন? আমি আমার মা ছিল। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ রায়। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।